Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত। তোমরা দেখছো তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি কিডন্যাপ মুভিটি। কিডন্যাপ মুভিটি কি লেভেলে তৈরি করে আমাদের সামনে নিয়ে এসেছেন পরিচালক, সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া বলবো যে দেব এতে কেমন অভিনয় করেছে, রুকবনি কেমন অভিনয় করেছে, বা এই মুভিটি ঘটনা কেমন, সেই নিয়ে কিন্তু আজ আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। এবং বলবো তার সাথে সাথে যে এই মুভিটি আপনারা দেখার জন্য হলে যাবেন কিনা, সেই নিয়ে কিন্তু আজ আমরা ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। কিডন্যাপ কিডন্যাপ মুভিটিতে কিন্তু অভিনয় করেছেন দেব এবং রুক্মিণী। মূল দুটো ক্যারেক্টার কিন্তু এখানে দেখানো হয়েছে ভালোভাবে, যে এই দুটো ক্যারেক্টার যে দেব মানে দেব অভিনয় করছে যে প্রত্যেকটা মুভি যে হিট হবে তেমন কোনো কথা নয়, যা এই মুভিটি দেখলেই কিন্তু আমরা টের পেয়ে যাবেন। এই মুভির লেভেল যে কী পরিমাণে তৈরি করেছেন তা কিন্তু আমাদের সামনে দেখলেই বোঝা যায়। 3 মাসে একটা মুভি তৈরি করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, অর্থাৎ ঈদের সময় বরাবরই কিন্তু দেব অর্থাৎ কোনো মুভি কিন্তু আমাদের সামনে নিয়ে আসতো না, বা দেবের কোনো ছবি কিন্তু রিলিজ করা হতো না। এদের কিন্তু জিতের ছবি কিন্তু প্রতি বছর ঈদে রিলিজ করা হতো, এবং তেমন অবস্থায় কিন্তু অর্থাৎ দেব কিন্তু তাই এই ঈদে কিন্তু তার মুভি নিয়ে এসেছে কিডন্যাপ। এবং কিডন্যাপ মুভিটি কিন্তু যা ঘটনা বা যা লেভেলে তৈরি করেছে দেখলে কিন্তু অরুচি এসে যাবে আপনার। আমি কিন্তু প্রথমেই বলে দিলাম যে আপনার অরুচি এসে যাবে, মানে মুভিটার মধ্যে কিছুই নেই। আসবো সেই সব মাসের মধ্যে যে একটা মুভি তৈরি করা যায় তা কিন্তু দেব নিজে দেখিয়ে দিলেন এই মুভিতে। অর্থাৎ কিডন্যাপ মুভি করে তিনি দেখিয়ে দিলেন তিনি আরও লেভেলে উঠতে চান, এবং আরও লেভেলে কী পরিমাণে তিনি অভিনয় করতে পারে তা কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিল এই মুভিতে। এই মুভিতে তার অ্যাক্টিংগুলো তো দেখার মতন, সেই সব নিয়ে কিন্তু পরে আলোচনা করব। এখন বলে রাখি যে বরাবরই কিন্তু অর্থাৎ ঈদে কিন্তু আমরা দেখে এসেছি জিৎ কিন্তু তার মুভি রিলিজ করে থাকে। এদিকে কিন্তু আমরা প্রথম দেখলাম অর্থাৎ এই ঈদে কিন্তু দেব কিন্তু তার প্রথম মুভি নিয়ে এসেছে কিডন্যাপ মুভিটি। 3 মাসের মধ্যে অর্থাৎ তার আগে যখন বলা হয়েছে যে ধরো দেবকে বলা হয়েছে যে জিৎ তো সবসময় ঈদে মুভি তৈরি করে, ঠিক আছে এবছর তুই একটা মুভি নিয়ে আয়, অর্থাৎ তাই জন্য কিন্তু ডিরেক্টর তার কাছে স্ক্রিপ্ট নিয়ে গেল। দেব স্ক্রিপ্টটা পড়লো, হ্যাঁ এই স্ক্রিপ্ট মুভি তৈরি করতে হবে, এর আগে কোনো মুভি তৈরি করা হয়নি। তেমনই দেখে কিন্তু শুরু করে দিল সব কিছু নিয়ে শুরু করে দিল মুভিটি, এবং মুভিটি কিন্তু আমাদের সামনে এলো। মুভিটিতে 5-5 খানা গান, যা শুনলে আপনাদের ব্রেন ওয়াশ হয়ে যাবে, পুরো খারাপ হয়ে যাবে। মুভিটি যখনই শুরু হতে থাকে প্রথম আমরা যে দেখবেন মুভি ঢোকার সাথে সাথে যে মুভিটির ঘটনা কী লেভেলে শুরু করবে তা কিন্তু মাথার মধ্যে থেকে বাইরে আউট হয়ে যাবে। এবং এই মুভি যখন প্রথম হাফ শুরু হবে, প্রথম হাফ যদি পুরোটাই বাদ দেওয়া যেত অর্থাৎ 45 মিনিট যদি মুভিটির প্রথম হাফ যদি বাদ দেওয়া যেত তবু কিন্তু যাই আসতো না এই মুভিটি অর্থাৎ কিডন্যাপ মুভিটি শুরু হয় কিন্তু প্রথম সেকেন্ড হাফ থেকে, পুরো মুভিটি কিন্তু সেকেন্ড হাফ থেকে। এবং ফালতু দেখানো হয়েছে, মা কসম বলছি, পুরো ফালতু দেখানো হয়েছে কিন্তু কিডন্যাপ মুভির প্রথম পার্ট, পুরো প্রথম পার্ট কিন্তু ফালতু দেখানো হয়েছে। যেখানে কিন্তু ডিস্কে দেখানো হয়েছে যেখানে রুকমিণী এবং দেবের হঠাৎ মাত্র একটা দেখা গেলো, তাদের মধ্যে প্রেম শুরু হয়ে গেল, কোনো কাণ্ড কারখানা নেই। প্রথম সিনে দেখানো হয়েছে একজনের পিতা, যা ট্রেলারের মধ্যে আমরা যেটুকুনি দেখেছি মুভিটি সেইটুকুনি ততটুকুনি কিন্তু এখানেও দেখানো হয়েছে যে একজন বাবা চিঠি লিখছে মুখ্যমন্ত্রীকে তার মেয়ে হারিয়ে গেছে, সেটা নিয়ে চললো। তারপর তো সেটা চলে গেলো বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর দেখা রুকমিণী এবং দেবের চলছেই, কেমিস্ট্রি চলছেই, এর পিছনে লাগছে ও করছে, পুরো সেকেন্ড হাফটাই ফার্স্ট হাফটা চলে গেল। ফার্স্ট হাফ দেখানো হচ্ছে প্রথমেই গানটা গান দিয়ে শুরু হলো, গানটা শেষ হওয়ার 10 মিনিট পর আবার একটা গান, আবার কিছুক্ষণ গড়গড় চললো, চলার পর আবার 10 মিনিট পর একটা গান, আবার কিছুক্ষণ চলার পর আবার 10 মিনিট গান, মোট 3 খানা গানের পর হঠাৎ মতো দেখানে ইন্টারভেল কি হলো না, শেষ হয়ে গেলো প্রথম হাফ, কোনো মাথার মধ্যে দিয়ে গেল না, কিছু হলো না, প্রথম হাফ শেষ হয়ে গেল। দ্বিতীয় হাফ থেকে শুরু হলো কে, দ্বিতীয় হাফ থেকে যখন শুরু হলো যে রুকমিণী অর্থাৎ ব্যাংকক থেকে যখন ফিরে আসবে তখন তাকে কিডন্যাপ করা হয়, সেই নিয়ে কী হবে তাই নিয়ে কিন্তু মূল ঘটনা, এবং কীভাবে তাকে উদ্ধার করবে এবং যতগুলো মেয়ে কিডন্যাপ করা হয়েছে কীভাবে এবং তাদেরকে কীভাবে করে উদ্ধার করাবে সেই নিয়ে মুভির ঘটনা। এবং মুভিতে টুইস্ট রাখা হয়েছে কি, যে কে ভিলেন সেটি কিন্তু টুইস্ট রাখা আছে, তাছাড়া কোনো কিছু নেই। আর অভিনয়তে রুকমিণী তারা নেকামের মতো অভিনয় করেছে সম্পূর্ণ, আর দেব যেরকম প্রত্যেকটা সিনে যেরকম দাঁত খেঁচিয়ে কথা বলে
তা কিন্তু অভিনয় করেছে এবং তা দেখলে নিজেরা আমরা টের পেয়ে যাবেন এবং কি লেভেলে তিনি অভিনয় করেছেন। 3 মাসে যে অভিনয় করা যায় না বা 3 মাসে কোনো মুভি তৈরি করা যায় না, আর তা কিন্তু দেখলে কিন্তু এই মুভিটি বোঝা যায়। আমি জানি এই মুভিতে এই ভিডিওটা দেখে কিন্তু অনেকে কিন্তু আমাকে ডিসলাইক করবে, কিন্তু আমি এখানে সত্যি কথা বলছি যে এই মুভির প্রথম হাফ কোনো কিছু দেখার মতো নেই, সেকেন্ড হাফ থেকে দেখার মতন কিছু আছে। তবু কিন্তু আপনারা সিটে বসে থাকতে হবে, কেন এত পরিমাণে বোরিং দেখানো হয়েছে। মুভি চলতে তো চলছে, চলতে তো চলছে, কোনো কিছুই মাথার মধ্যে যাবে না, পুরো মুভিটাই যেন আপনাদের শেষ করে দিবে এই মুভিটা। এই মুভির কোথায় কোনখানে গান দিতে হয় সেটাও কিন্তু এখনো দেখলেই আপনারা বুঝতে পারবেন। হটহট করে গান চলে আসছে, কোন একটা সিন হচ্ছে সেই সেইখানে যে কোন গান এ করতে হবে সেটাই কিন্তু এখানে দেখলেই কিন্তু আপনি খেপে যাবেন যে এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা গান এসে আছে, এমন একটা ভাইটাল সিচুয়েশন এসেছে যেখানে কিন্তু একটা গান অর্থাৎ শেষের একটা গান দিয়ে দিয়েছে, সেখানে দেখলে কিন্তু আপনার মেজাজ কিন্তু বড়। সত্যি কথা বলতে কি এই মুভিটি সত্যি দেখার মতন কিছু নেই। আপনি যদি এটা ব্লু রয় এসে যায় বা আপনার যাদের টিপ কিছুদিন ওয়েট করুন যে যাতে টিভিতে আসে। খুব আমি আমি এটা মনে করি যে এই মুভিটি খুবই তাড়াতাড়ি কিন্তু টিভিতে এসে যাবে, যা পরিস্থিতি কিন্তু এ দেখা যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি টিভিতে এসে যাবে। আমার সিটে যে বসেছিল সেও বলছে যে খুবই খারাপ মুভি, খুবই খারাপ কিন্তু মুভি তৈরি করেছে দেব, যে এত পরিমাণে একটা খারাপ অভিনয় করেছে বা এই মুভিতে যেভাবে অভিনয় করেছে, যে ঘটনা দেখানোর চেষ্টা করেছেন তা সম্পূর্ণ বাদ দিয়ে কিন্তু অন্য কিছু দেখানো হয়েছে এবং তা কিন্তু বোরিংও করেছে অনেকে অনেকে এবং আমারও করেছে। তাই জন্য আপনারা ওয়েট করুন আমি বলছি, এবং কিছুদিনের মধ্যে কিন্তু এটা টিভিতে আসবে, তখন এটা অবশ্যই দেখে নিতে পারেন। এবং যদি আপনার টাইম থাকে বা আপনার যদি যদি সময় থেকে থাকে তাহলে অবশ্যই তো আপনারা গিয়ে হলে গিয়ে দেখে নিতে পারেন মুভিটি, তাতে কোনো আমার যায় আসে না। তবু আমি এখানে সাজেশন দিচ্ছি যে আপনারা কিছুদিন ওয়েট করুন, তারপরে মুভিটি যখন আসবে অবশ্যই এই মুভিটা দেখে নিতে পারেন। এবং এই মুভিটা কিন্তু আমি 5-এর মধ্যে কিন্তু 2 দিলাম, এবং এই মুভিটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন যে এই মুভিটা আপনাদের কেমন লাগলো, এই মুভিটা কেমন লাগলো। এবং এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো। অবশ্যই আমি জানি যে এই মুভি এই ভিডিওটাতে অবশ্যই আমার লাইক দিবে কিনা জানি না, কিন্তু আমি যেটা সত্যি সেটাই বললাম যে এই মুভি সম্পর্কে। এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।